আমি মনে করি পাল্লাটা চেঞ্জ করতে হলে এক মিনিটের মধ্যে চেঞ্জ করতে পারবেন, কিন্তু চৌকার চাইলে কিন্তু এক মিনিটের মধ্যে চেঞ্জ করতে পারবেন না। কাজে চৌকার লাগাইতে গেলে অবশ্যই ধারণা নিতে হবে, আমার থেকে নিতে হবে, আরও লোকের থেকে নেবেন। যদি নিতে চান তাহলে শিল করে 100% শাড়িটা নিন, সবসময় শাড়ি কাঠটা ইউজ করবেন, বল কাঠটা ইউজ করবেন না। 10 বছর গ্যারান্টি থাকবে কেমিক্যাল ট্রিটমেন্ট সিজনিং ছাড়া। আর যদি কেমিক্যাল ট্রিটমেন্ট সিজনিং সহ নেন, 2500 টাকার ফ্রেম নেন, সেটা পাবেন 25 বছরের গ্যারান্টি। 25 বছরের গ্যারান্টি, 25 বছরের মধ্যে ফাঁকা ফাঁকা হইলে আমাদের থেকে চেঞ্জ করে নিতে পারেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ইয়াসিন ব্লগ চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। আমি ইয়াসিন বলতেছি আপনাদের সাথে, আর আজকে কিন্তু আমরা চলে এসেছি মায়ের দ্য ডোর অ্যান্ড ইন্টেরিয়ারে। মায়ের দ্য ডোর অ্যান্ড ইন্টেরিয়ার থেকে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দরজার জন্য যে চৌকাঠগুলো লাগে, চৌকাঠগুলো দেখানোর চেষ্টা করব আজকে ভিডিওতে আপনাদেরকে। একবার রিজনেবল প্রাইসে ভালো কোয়ালিটি ভালো মানের চৌকাঠগুলো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো যারা ভাবছেন দরজা কিনবেন বা দরজার জন্য চৌকাঠ কিনবেন, তাদের জন্য আমাদের আজকের ভিডিওটা অনেক অনেক হেল্পফুল হবে। আর আজকের ভিডিওতে কিন্তু আমাকে সাহায্য করবে বড় বড় মতো মায়ের দ্য ডোরের অনার মোহাম্মদ আসাদ ভাই। তো আসাদ ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের ভালো রাখছে। সবার প্রতি আন্তরিক অভিনন্দন এবং সালাম রেখে আমি আবারও আপনাদের সামনে ডোর বিষয় নিয়ে কথা বলবো, প্রাইস সম্পর্কে ধারণা দেবো এবং বিস্তারিত কথা বলবো। সব কথা ভিডিওতে বলা সম্ভব হবে না, কিছু কথা হয়তো মিস্টেক হইতে পারে। আপনাদের ফোনের মাধ্যমে আমাদের নাম্বার থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, মোবাইল নাম্বার থাকবে, এমনকি ইমো নাম্বার থাকবে, যে নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারবেন। ভালো সুন্দর সুন্দর ডিজাইনগুলো আমাদের থেকে কালেক্ট করতে পারবেন, ফ্যামিলির সঙ্গে শেয়ার করার পর আমাদেরকে অর্ডার করতে পারবেন। অর্ডার করার নিয়ম হলো 50% টাকা আমাদেরকে আগে পেড করতে হবে, বাকি টাকা যখন কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব কন্ডিশনের মাধ্যমে টাকা দিয়ে উঠায় নিতে পারবেন। আর এখানে যে ডিজাইনগুলো দেখাবো, এখানে কিন্তু ডিজাইনগুলো শেষ না, আমাদের হয়তো ডিজাইনগুলো অল্পগুলো দেখাই দেবো, কিন্তু আমাদের কাছে কিন্তু অনেক পর্যাপ্ত পরিমাণ ডিজাইনগুলো আছে, যেগুলো আপনাদেরকে কালেক্ট করে নিয়ে ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারবেন। আজকে যে কথা বলো, প্রতিবারই কিন্তু আমি ডোর নিয়ে কথা বলছি, পাল্লা নিয়ে কথা বলছি, আজকে জাস্ট চৌকাঠ নিয়ে কথা বলো, যেটা গুরুত্বপূর্ণ, অতি গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ সেটাও আমি বলি। একটা চৌকাঠ যখন ওয়ালে লাগাইবেন, গাঁথনিতে করার পর লাগাইবেন, তখন কিন্তু চৌকাঠটা চেঞ্জ করতে হলে অনেক ঝামেলা পোহাতে হয়। যেমন টাইলস ভাঙতে হয়, ওয়াল ভাঙতে হয়, গাঁথনি ভাঙতে হয়, রং করতে হয়, আবার নতুন করে টাইলস করতে হয়, এর তো অনেক ঝামেলা। আমি মনে করি পাল্লাটা চেঞ্জ করতে হলে এক মিনিটের মধ্যে চেঞ্জ করতে পারবেন, কিন্তু চৌকাঠ চাইলে কিন্তু এক মিনিটের মধ্যে চেঞ্জ করতে পারবেন না। কাজে চৌকাঠ লাগাইতে গেলে অবশ্যই ধারণা নিতে হবে, আমার থেকে নিতে হবে, আরও লোকের থেকে নেবেন। যদি যে আমার ধারণা তাদের সঙ্গে মিলে তাহলে সে পরিমাণ সে অনুযায়ী কাজ করাটাই ভালো হবে। সাজেশন নিতে পারেন, এমনকি প্রোডাক্ট কিনতে হবে এমনও কোনো কথা না, সাজেশন নিতে পারেন আমার থেকে। সাজেশন নেওয়ার পর আরও 2-4 জনের থেকে পরামর্শ নেওয়ার পরে যদি আমার পরামর্শটা মিল খায় তাহলে অবশ্যই প্রোডাক্টগুলো নিন। আর নেওয়ার আগে বিস্তারিত দেখে নিন। বার্নিশ ছাড়া নিতে হবে, বার্নিশ ছাড়া না নিলে আপনি প্রোডাক্টগুলো সঠিক জিনিসটা বুঝতে পারবেন না। বার্নিশ করার আগে কতটুকু সার কতটুকু ফল এটা আপনি বুঝতে পারবেন, আর বার্নিশ করার পরে কিন্তু বুঝতে পারবেন না। আমার এই পিছনে চৌকাঠগুলো দেখতে পারতেছেন, এই চৌকাঠটা পাশে আছে 2.5 ইঞ্চি, এখানে আছে 2.5 ইঞ্চি, ঠিক আছে, আর এই দিকে আছে 11 ইঞ্চি। অনেকে 10 ইঞ্চি গাঁথনি করে না, 10 ইঞ্চি গাঁথনির জন্য এই 11 ইঞ্চি আমাদের চৌকাঠ থাকে, ফিনিশিংয়ের পরে 10.5 বাই 2.5 ইঞ্চি থাকে, 10.5 বা 10.25 এরকম টিকে। কারণ একটা 10 ইঞ্চি গাঁথনি হলে কিন্তু 1 ইঞ্চি ওই আস্তর করার পর ওটা ফিল আপ হয়ে যায়, যত বেশি দেবেন। এদিকে 11-এর বেশি যদি 12 দেন তাহলে আপনার আস্তর ভালো, সিমেন্টটা বেশি লাগবে। তবে মূলত দেখতে হবে এদিকে 2.5 কিনা, এদিকে 2.5 কিনা, এটা দেখার বিষয়। না হলে পার্লার থিকনেসটা যদি ভালো না হয় বাঁকা হওয়ার সম্ভাবনা থাকে, তবে বাঁকাও হবে না, যার কারণে আমরা কেমিক্যাল ট্রিটমেন্ট সিজনিং করি। আর একটা 11.5 চৌকাঠের রেট হবে মাত্র, যদি এই এই সুন্দর ডিজাইন করে নিতে চান, এভাবে ডিজাইন করে নিতে চাইলে একটা 11.5 চৌকাঠের রেট হবে 12,000 টাকা, মেহগুনি কাঠের 12,000 টাকা। আর যদি শিল করে নিতে চান, না মেহগুনি না, শিল করে 12,000 টাকা, শিল করে যদি, এখানে আমার একটা আছে শিল করাই, একটা আছে মেহগুনি, এটা 6.5, এটা 11.5, এটা 6 ইঞ্চি গাঁথনির জন্য, এটা 11 ইঞ্চি গাঁথনির জন্য, এই 10 ইঞ্চি গাঁথনির জন্য, আর এটা 5 ইঞ্চি গাঁথনির জন্য 6.5, আর এটা 10 ইঞ্চি গাঁথনির জন্য 11.5। তো যদি এভাবে নিতে চান তাহলে মেহগুনি কাঠের পাল্লা চৌকাঠটা পড়বে আপনার 7,000 টাকা, ডিজাইন সহ 8,000 টাকা। এই এই ডিজাইনের জন্য আলাদাভাবে 1,000 টাকা আমাদেরকে দিতে হবে, এমনকি 2,000 টাকাও দিতে হবে। এখানে সর্বনিম্ন 1,000 টাকা দিলে আমরা এই ডিজাইনটা আমরা করে দিতে পারবো। আর যদি ডিজাইন ছাড়া নিতে চান তাহলে 7,000 টাকা পড়বে, ডিজাইন সহ নিতে চাইলে 8,000 টাকা পড়বে, আর শিল করে নিতে চাইলে পড়বে 12,000 টাকা, ডিজাইন ছাড়া পড়বে 10,000 টাকা। আচ্ছা, তবে কোনো প্রাইসই ফিক্স না, আলোচনার মাধ্যমে প্রাইসটা বাড়বে কমবে। সবসময় দেখবেন শিল করে চৌকাঠটা ভালো হবে। আমার মনে হয়
শিলগড়ের চৌকাঠটা চিটাং শিলগড়ের চৌকাঠ আর লোহাগাটা চৌকাঠ কম দামের মধ্যে ভালো হবে। যদি নিতে চান তাহলে শিলগড়ের 100% শাড়িটা নিন, সব সময় শাড়ি কাঠটা ইউজ করবেন, পল কাঠটা ইউজ করবেন না। এদিকে আছে 5.6 ইঞ্চি, এদিকে আছে মানে 2.25 ইঞ্চি, ফিনিশিং এর পরে 2.25 ইঞ্চি টিকবে, আর এদিকে আছে 5.6 ইঞ্চি। এটা যদি লোহা কাঠে নিতে চান তাহলে পড়বে 4,500, আর ভিআইপি যেমন স্পেশালিস্ট আছে সেগুলা পড়বে 5,000 টাকা। স্পেশালিস্ট বলতে পাকা আড়াই, ওইগুলা পড়বে 5,000 টাকা। আর যদি 5.6 সোয়া দুই নিতে চান তাহলে 4,500 টাকা হলে নিতে পারবেন। শিলগড়ই লোহাঘাট একই দাম পড়বে। মেহগুনি ক্ষেত্রে রেট আসবে আপনার মাত্র 1,800 টাকা। 1,800 টাকা কোনটা সেটা কিন্তু বুঝতে হবে। 1,800 টাকা হলো কেমিক্যাল ট্রিটমেন্ট সিজনিং ছাড়া। আর যদি কেমিক্যাল ট্রিটমেন্ট সিজনিং সহ নিতে চান তাহলে রেট হয়ে যাবে তখন 2,500 টাকা। 700 টাকা কিন্তু ওই যে কেমিক্যাল ট্রিটমেন্ট বয়লার করার জন্য বাড়বে। তো চলুন মেহগুনি কাঠগুলো আমি আপনাদেরকে দেখাই দেবো, দেখতে হলে আমাদের ফ্যাক্টরি যাইতে হবে। এখানে যে মেহগুনি কাঠগুলো আছে এগুলা কিন্তু কেমিক্যাল ট্রিটমেন্ট ছাড়া। কেমিক্যাল ট্রিটমেন্ট ছাড়া এই চৌকাঠগুলো নিতে পারবেন 1,800 টাকা। এটার গ্যারান্টি থাকবে 10 বছর, 10 বছর গ্যারান্টি থাকবে কেমিক্যাল ট্রিটমেন্ট সিজনিং ছাড়া। আর যদি কেমিক্যাল ট্রিটমেন্ট সিজনিং সহ নেন 2,500 টাকার ফ্রেম নেন, সেটা পাবেন 25 বছরের গ্যারান্টি। 25 বছরের গ্যারান্টি, 25 বছরের মধ্যে ফাঁকা ফাঁকা হইলে আমাদের থেকে চেঞ্জ করে নিতে পারেন। এখন অনেকে প্রশ্ন করে থাকে, ভাই 25 বছরের পরে আপনাকে কই পাবো? 25 বছর আমাদেরকে সন্ধান করতে হবে না। কেন? আপনি বার্নিশ ছাড়া কোনো মিস্ত্রি দিয়ে দেখে নেন। আপনি যদি কোনো আত্মীয় স্বজন কিংবা প্রতিবেশী মিস্ত্রি থাকে, কাঠ সম্পর্কে অভিজ্ঞ লোক থাকে, তাদেরকে দেখে নিলে যদি 100% সারটা নিতে পারেন, আমার দিদি থেকে নেন আর আরেকজনের থেকে নেন, তাহলে অবশ্যই টেকসই হবে 25 বছর। কারণ জিনিসটা দেখে নিতে হবে, সার নাকি অসার, পল না শাড়ি, এই জিনিসটা যদি দেখে নিতে পারেন তাহলে আপনার ব্রয়লার হোক বা না হোক ওই কাঠটা কিন্তু 25 বছর টিকবে ইনশাল্লাহ। আচ্ছা, আর ব্রয়লার করার পরে কাঠটা অবশ্যই টেকসই হবে, সেটা আপনারাও জানেন। আমি বারবার বলি, কোনো কাঠই আপনার কেমিক্যাল বার্নিশ করে নেবেন না। বার্নিশ ছাড়া নিলে সার অসারটা বুঝতে পারবেন, যার কারণে আমি বলি বার্নিশ ছাড়া নিলে সবসময় কিনবেন। বার্নিশ ছাড়া প্রোডাক্টটা শাড়ি কাঠটা দেখে নেবেন। আমাদের প্রোডাক্টটা যদি নিতে চান আমরা আপনাদের ওইখানে দিয়ে বুঝাই দিয়ে, আপনি যদি না চিনেন আপনাদের আশেপাশে কোনো কাঠ বিক্রেতা ফার্নিচার বিক্রেতা তাদেরকে দিয়ে সহযোগিতা নিয়ে আপনি দেখে শুনে নিতে পারবেন। আমাদের বিশ্বাস করতে হবে না, পৃথিবীতে কাউকে বিশ্বাস করতে হবে না। আপনি দেখে শুনে প্রোডাক্টটা নিবেন, টাকা দিয়ে কেনার সময় দেখে শুনে নিবেন। তো ভিউয়ার্স, আমাদের ভিডিওটা কিন্তু আজকে এই পর্যন্ত ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। তো আসাদ ভাই, আপনার কাছ থেকে সর্বশেষ জেনে নেব যে আপনাদের লোকেশনটা একটু বলে দেন। আমাদের লোকেশনটা হলো ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজের পূর্ব পাশে র‍্যাপ2 হেডকোয়ার্টারের সামনেই। এখানে আসলে আমাদের এখানে যে প্রোডাক্টগুলো আছে প্রোডাক্টগুলো দেখে আপনি যাচাই বাছাই করে নিতে পারবেন। আর আমাদের স্ক্রিনে মোবাইল নাম্বার থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, বিস্তারিত জেনে শুনে আমাদেরকে কল দিতে পারবেন। তো ভিউয়ার্স, আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্ত ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।